সালামুন আলাইকুম। দর্শক, আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত নিয়ে, যেখানে আল্লাহ পাক বলেছেন কোন ব্যক্তির উপর, কোন মানুষগুলোর উপর শয়তান অবতীর্ণ হয়। আসুন আমরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে জেনে নিই। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুরার 26 নম্বর সুরার 221 নম্বর আয়াতে বলতেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাযযালুশ শায়াতিন। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকট শয়তান অবতীর্ণ হয়। তার পরবর্তী 222 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তানাযযালু আলা কুল্লি আফাকিন আসীম। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, ওহারা অবতীর্ণ হয় প্রত্যেক ঘর মিথ্যাবাদী ও পাপীর নিকট। এবং 223 নম্বর আয়াতে তারপরেই আবার বলা হচ্ছে, ইয়াল্লুকু নাসমা ওয়া আকসারুহুম কাযিবিন। আল্লাহ এই আয়াতে বলতেছেন, ওহারা কান পাতিয়া থাকে এবং ওহাদের অধিকাংশই হয় মিথ্যাবাদী। এবং তার পরবর্তী আয়াতেই আল্লাহ পাক বলতেছেন, এবং তারা হচ্ছে কবিদেরকে অনুসরণ করে, তারাই হচ্ছে শয়তান। আচ্ছা, মানুষের উপর শয়তান তাহলে কীভাবে নাজিল হয়, কখন হয়, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।